কজন বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো দেখি। সবার হাত তোলা উচিত ছিল, এটাই তো বৃন্দাবন, তাহলে হাত উঠল না কেন? শুনে নিন, শাস্তে আটটা বৃন্দাবন আছে, আটটা। কি কি? এই যে হরিনাম হচ্ছে এক, যেখানে হরিনাম হয় প্রথম। দ্বিতীয় হচ্ছে যেখানে তুলসী বৃক্ষ, দুই। তিন হচ্ছে যেখানে ভাগবত পাঠ হয়, চার যেখানে ভক্ত আপনাদের মতো হরি ভক্তের পদধূলি পড়ে, কটা হলো আপনাদের চরণধূলিতে এটা বৃন্দাবন হয়ে গেছে, চার যেখানে গোবিন্দ জন্মেছে যেটা টিকিট কেটে বেড়াতে যায় ইউপি উত্তরপ্রদেশ, পাঁচ যেটা জন্মস্থান, পাঁচ গোলক বৃন্দাবন, ছয় গুপ্ত বৃন্দাবন, শ্রীরাম নবদ্বীপকে বলা হয় কলিযুগের গুপ্ত বৃন্দাবন, কটা হলো সাত, আর শেষ কোনটা সবার কাছে আছে, ভক্তের হৃদয় বৃন্দাবন। চলুন, দেহ নিয়ে নয়, কি নিয়ে যাব? মন। তবে মায়েরা বলি, যতই বলি এটাই বৃন্দাবন, যতই মুখে বলেন যে এটাই বৃন্দাবন, তবু একবার কৃপা করে ওই বৃন্দাবন ঘুরে আসবেন, জীবন ধন্য হয়ে যাবে। কেন? যতই বলি আপনাদের চব্বিশ পরগনার মাটি ও মাটি, আমার হাওড়ার মাটি ও মাটি, হুগলির মাটি ও মাটি, মালদার মাটি ও মাটি, তাহলে মালদার যে আম হয় আপনাদের চব্বিশ পরগনা মাটিতে হবে? দুটোই তো মাটি। আপনাদের চব্বিশ পরগনা বারুইপুরে যে পিয়ারা হয় আমার হাওড়ায় হবে? এটা হলো মাটির গুণ। যে মাটিতে স্বয়ং গোবিন্দ খেলা খেলেছে, যে মাটিতে গোবিন্দ লীলা করেছে, সেই মাটিতে যদি একবার গিয়ে গড়াগড়িও খেতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। তাই দুপুরবেলায় দাস যাওয়া সম্ভব নয়, যেতে অনেক খরচ, টাকা লাগবে, ট্রেনে টিকিট কাটতে হবে, ট্রেনে চাপতে হবে, আবার সময় লাগবে, কিন্তু সহজে যাওয়া যায় কি নিয়ে? মন। মনটাই কিন্তু সব। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, মন যদি হয় চাঙ্গা সর্বত্র দেখবি গঙ্গা, বুঝলেন? এই মনই সব, নালে তুমি এখানে বসে আছো আর তোমার মন ঘরে, কিচ্ছু লাভ নেই, বুঝলেন? চলো মন নিয়ে যাবো বৃন্দাবন। এই মনের একটা সুন্দর তত্ত্ব আছে, বলবো শুনবেন? এই মন কি জিনিস বলে দিই, তারপর বৃন্দাবন যাব। এক গ্রামে দুজন ভক্ত, দুজন বন্ধু থাকতো, এক গ্রামে দুজন বন্ধু, একজনের নাম হচ্ছে নিতাই আর একজনের নাম হচ্ছে পল্টু। তাহলে একজনের নাম নিতাই আর একজনের নাম পল্টু। নিতাই ছিল হরিভক্ত আর পল্টু ছিল মদে ভক্ত, মানে সে খুব নেশা করত। এখন ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছে, একসাথে বড় হয়েছে, পড়াশোনা করেছে, কিন্তু বড় হতে দুজনের রাস্তা পাল্টে গেছে। নিতাই ঠাকুরের ভক্ত, নামেও নিতাই, কাজেও নিতাই, আর পল্টু মদের ভক্ত, নেশা। এখন একদিন সন্ধ্যাবেলায় পল্টু আর নিতাই রাস্তার মাঝখানে দেখা। নিতাই বলছে, পল্টু কোথায় যাবি? পল্টু বলছে, আমি একটু মদ খেতে যাচ্ছি। আর নিতাই রেগে মেগে বলল, সারা জীবন ছাই পাঁচ খেয়ে মরলি, আজকে একটা ভালো জিনিস খাবি, চল। বলে, কোথায় যাবো রে? বলে, আমাদের গ্রামে আজকে হরিনাম বসেছে, চল শুনতে যাও। আমি তখন পল্টু বলছে, বলে, নিতাই হরিনামে কি আছে? তুই হরিনাম শোনার জন্য এত পাগল, চল আজকে আমি তোর সাথে হরিনাম শুনতে যাব। দেখলেন, ওই জন্য বলে না সাধু সঙ্গ, সাধু সঙ্গ, হ্যাঁ, সর্বশাস্তে কয় লবমাত্র সাধু সঙ্গ গোবিন্দের চরণ প্রাপ্তি হয়। তাহলে পল্টু আর মদ খেতে গেল না, নিতাইয়ের পিছনে হরিনাম শুনতে শুনতে যাচ্ছে, মানে হরিনাম শুনবার জন্যে। ঠিক হরিবাসনে ঢুকতে যাবে নিতাই আর পল্টু, এমন সময় মেন রাস্তার ধারে বড় বোর্ডে করে লেখা, দেশি মদের দোকান। ঘোড়া দেখলি? পল্টু বলছে, নিতাই আর আমার আজকে যাওয়া হলো না। বলে, কেন? বলে, যেটা ছেড়ে এলাম
আর দেখছি হরিবাসরের আগেই সেইটা। তুই কীর্তন শুনতে যা, আমি এখানে মদের দোকানে গেলাম। দেখুন মনি সব, পল্টু মদের দোকানে ঢুকলো, নিতাই রেগে মেগে বললো ছাই পাঁচ খেয়ে মদ, আমি ভালো জিনিস খেতে গেলাম, প্রভুর প্রসাদ আর কান দিয়ে হরিনাম শুনব। এসে নিতাই একবারে সামনে এসে বসলো আর পল্টু গিয়ে মদের দোকানে ঢুকেছে, বুঝলেন? এবার ভাব দেখুন, পল্টু সবে কীর্তন শুনছে মন দিয়ে, এখন কীর্তন নিয়া বলল আজকের লীলা হয়ে গেল। দেখুন আপনাদের এখানে এত বছর আসছি, গত বছর যে লীলাটা গিয়েছি সেটাও যদি এবছর গাইতাম তাহলে লোকে কি বলতো? ছেলেগুলো সব মনে আছে, দেখেছেন? হ্যাঁ, এরাই তো আগামী দিন রাখবে এই উৎসব। শুনে নিন মায়েরা, তাতে কি হতো? লোক বলতো, ভক্তরা বলতো, এ বোধ হয় আর কিছু। এখন পল্টুরও তাই, যে লীলাটা পাশের গ্রামে শুনেছে কীর্তনিয়ার মুখে, ভালো লেগেছে বলে এখানে এলো শুনতে, কীর্তনিয়া সেই লীলাটাই গাইছে। পল্টু তখন, নিতাই তখন বলছে যে শুধু মধুম কেন এলাম? এই কথা বলিস না, একই লীলা কেউ শোনে বল, কেন এখানে এলাম? নিতাই বলছে উঠতেও তো পাচ্ছি না, এত ভক্ত জুটে গেছে, একবারে মাঝখানে বসে পড়েছে না। তখন নিতাই মনে মনে ভাবছে যে পল্টুই ভালো করেছে, মদের দোকানে পল্টু কত মদ খাচ্ছে, কত আনন্দ করছে, আর আমি কিনা এখানে একই লীলা শুনছি। তাহলে নিতাই বসে আছে হরিবাসরে, কিন্তু তার মন কোথায়? সে কত মদ খাচ্ছে, কত আনন্দ করছে, আর পল্টু বসে আছে মদের দোকানে, তার মন কোথায়? পল্টু মনে মনে ভাবছে সবে মদটা নিয়ে খেতে যাবে, এমন সময় পল্টুর ভেতর থেকে চেতনা জাগলো। পল্টু মনে মনে ভাবছে ছি ছি, আমি এতদিন ভাবতাম আমি মদ খাই, কিন্তু আজকে জানলাম মদ আমাকে খেয়ে ফেলেছে। দেখবেন এই সমাজে কিছু মানুষ আছে যারা হরি নামে পাগল, আবার কিছু মানুষ আছে দেখবেন মদে পাগল। কি দেখবেন, অনেক মানুষ আছে হরি নাম শুনলে ঘরে থাকতে পারে না। পল্টু মদটা খেতে গিয়ে মনে মনে ভাবলো যে আমি এবার প্রাণের প্রিয় বন্ধুর সাথে হরি নাম শুনতে যাচ্ছিলাম, আর আমি কিনা এমন মদে আসক্ত হয়ে গেছি যে আমার প্রিয় বন্ধুটাকে আমি ছেড়ে দিলাম। নিতাই কত হরিনাম করছে, কত হরিবাসরে তালি দিচ্ছে, কত আনন্দ করছে, আর আমি কিনা এই ছাই পাশ খাচ্ছি। তাহলে পল্টু বসে রয়েছে মদের দোকানে, তার মন কোথায়? যে আমার বন্ধু কত হরিনাম করছে, কত হরিনামে নাচছে, কত তালি দিচ্ছে, আর নিতাই বসে আছে হরিবাসরে, তার মন কোথায়? বাহ, দেখেছেন? এসব ট্রেনিং পেয়ে গেছে, আর দু বছর যাক এরাই করতাল বাজিয়ে কীর্তন করবে। এবার সেই রাত্রিরে দুজনের মৃত্যু হলো ভাগ্যক্রমে। এবার নারায়ণ, এবার যমরাজ বিচার কি দিচ্ছে? যমরাজ বলছে যে হরিনাম শুনতে গেছলো তাকে নিয়ে গিয়ে টানতে টানতে গরম তেলে ছেড়ে দাও। বলে বলো কি? বলে হ্যাঁ। আর যে মদের দোকানে গেছলো তাকে রথে করে বসিয়ে বৈকুণ্ঠে দিয়ে এসো। কেন এরকম সিদ্ধান্ত দিল? কেন এরকম সিদ্ধান্ত দিল? পল্টু বসেছিল মদের দোকানে কিন্তু মন ছিল হরিবাসরে, কিন্তু নিতাই বসেছিল হরিবাসরে কিন্তু মন ছিল। দেখলেন, এই দেহটা বড় কথা নয়, দেহটা কিছু নয়, মনটাই সব, বুঝলেন? অনেক বাবা মা দুঃখ করে টাকা নেই কি করে বৃন্দাবনে যাব। আরে টাকা নেই তো কি হয়েছে, মন তো আছে, চলো সেই মন নিয়ে আজকে যাব। যারা যারা বৃন্দাবন যেতে চান না একবার উলুধ্বনি দিন তো। কি করলো দেখো, এখনো থামেনি। আমি বললাম কারা কারা যেতে চান না উলুধ্বনি দিন, সব দিয়ে ফেলেছে। না, এটা আপনাদের দোষ নয়, দোষ কার জানে? দোষ হলো অভ্যাস,
বুঝলেন, হরিবাসরে বসলে উরুদ্ধানি দিতে হয় অভ্যাসটা আপনাদের রয়ে গেছে। আগের কথা কি বললো, পরের কথা কি বললো, শোনার দরকার নেই, দে উলুদ দিতে বলেছে। এই যে দেখবেন কুমোরটলিতে ঠাকুর বিসর্জন হয়, দেখেন না যখন একের পর এক ঠাকুর জলে পড়ছে, মা দুর্গা কি, মা সরস্বতী কি, মা লক্ষ্মী কি, মা গণেশ কি, গণেশ কি মা হয়? তাহলে মা বলল কেন? ওই যে অভ্যাস, অভ্যাস, সেই অভ্যাসটা আপনাদের রয়ে গেছে। তাই চলুন এবার উলুধ্বনি দিতে দিতে বৃন্দাবনে যাব, চলুন সুন্দর একটা ভজনের মাধ্যমে বৃন্দাবনে যাব। ওরে মন চলো যাই সিধাম বৃন্দাবন, চল রে আমার মন, চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। সদা ললিতা আছে, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, যত সখীগণ, যত সখীগণ আছে, রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন আছে, রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, সেই কেশীঘাট বংশীব নিকুঞ্জ কানন, কেশীঘাট বংশীব নিকুঞ্জ কানন, যমুনার ধারে ধারে কমলের বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। সিদামে সুদামে দাম্ব সুদাম, সিদামে সুদামে দাম্ব সুদাম, যত সখাগণ আছে, ধবলি শ্যামলি আদি যত গাভীমা, সিদাম সিদাম দাম্ব সুদাম, যত সখাগণ সখাগণ আছে, ধবলি শ্যামলি আদি সেই মধুর মধু বংশীবাজি, সেই মধুর মধুর বংশীবাজি, এই তো বৃন্দাবন, বৃন্দাবন যেথায় মা যশোদা পিতা নন্দ যত গোপীগণ, 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 যেথায় রাখাল রাজা গোপাল মা খেলে অনুক্ষণ, সেই যমুনার ধারে ধারে তোমার বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, হরি 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 ধারে ধারে তোমার বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে
चल रे मन वृंदावन, चल रे मन वृंदावन, चल रे मन वृंदावन, चल रे मन वृंदावन, चल रे मन वृंदावन। चल रे मन वृंदावन, हेम से कर श्रीमती राधा रानी की ठीक हलो ना तो एक बार हो आजमका दिए फेले ना चलो एक बार हो प्रेम से कहो श्रीमती राधा रानी की एक बार हो सबाई किन्तु देने एरा देने ना हाँ एरा को तो आगे देवे बार बार बोलो तीन बार दुबार हलो और एक बार तब तो ढुका जाए बृंदावन एबार बोली कि भावे दीते हबे तबे तो हबे जे कटा एखोनो घरे बसे घुमाच्छे एखोनो शुए आछे बिछाना एमन जयध्वनि दीते हबे सब छेड़े जेनो एखाने चले आस कि बोलो बार बार तीन बार दुबार हलो ये एक प्रेम से कहो श्रीमती राधा रानी की प्रथम देखने ठीक बेरोलो ना द्वितीय बार एक जोड़े तृतीय बार देखो क्यों ए रकम हलो जा भक्त आछे ताई तो आछे ताले शेषेरटा एत जोर हलो कि करे आसले प्रथम बारे मनटा घरेते छिलो द्वितीय बारे मनटा अर्धेक रास्ताय एलो तृतीय बारे बृंदावने एसे गेलो तबेई तो हलो एबार बृंदावनेर शुरूटा देखो मधुमय श्रीधाम बृंदावन आज सकाल बेला गोविंद आमार माँ जशोदार चरणे प्रणाम करे नंद पितार चरणे प्रणाम करे पिता मातार अनुमति निये गोविंद आमार गोठे गिये बिनोद खेला खेलछे बिनोद माने कि बि शब्दे विशेष न शब्दे आनंद एटा विशेष आनंदयुक्त खेला খেলা খুব জমে গেছে বাবা এই কথা বলছিস না শোন না খেলা খুব জমে গেছে কথা বলছি খেলা খুব জমে গেছে কে কে খেলছে কানাই মানে আমার গোবিন্দ শ্রীদাম সুদাম দাম বসুদা আর সঙ্গে নিয়েছে রাম রামটা কে তেতার রাম ভাববেন না দাদা বলরাম বুঝলেন একটা কথা চিন্তা করে দেখুন রাধা কৃষ্ণ যুগল পূজো হয় শিব দুর্গা যুগল পূজো হয় লক্ষ্মী নারায়ণ যুগল পূজো হয় কিন্তু বলরামে যুগল পূজো হয় কি আরে আপনাদের দেশে কেন বলুন তো জানেন বলরামের স্ত্রীর নাম কি রোহিণী তো মা ঠিক বলেছি রেবতী নয় কি না রেব কি রেবক রাজার কন্যা শুনে নিন তেতা যুগের মেয়ে আর দাপর যুগের ছেলে মানে তেতার পাত্তি দাপরের পাত্র বুঝতে পারলেন বলরামের বউ ছিল তেতার মেয়ে তাহলে তেতা যুগে মানুষ কত হাত লম্বা সত্য যুগে আঠাশ সত্যে আঠাশ তেতায় তার অর্ধেক কত চোদ্দ আঠাশে অর্ধেক চোদ্দ তো দাপরে তার অর্ধেক সাত কলিতে তার অর্ধেক বাড়ি গিয়ে মিলিয়ে নেবেন যে যতই লম্বা হোক সে তার নিজের হাতে ওই জন্য বলে না আমরা কথায় বলি না যাওয়ার সময় আর কি নিয়ে যাবি সাড়ে তিন হাত শুধু এই দেহটাই যাবে শ্মশান আর কিছু নেই
বলি তাহলে তেতার যুগের মেয়ে আর দাপরের ছেলে এরকম ঘটনা ঘটলো কেন? মানে চোদ্দ হাত কনে আর সাত হাত বর, মালা পরাতে গেলে মই লাগবে, এরকম কেন ঘটেছিল শুনে নিন, কেন তার যুগল পুজো হয় না। যখন রেবক রাজার কন্যা জন্মালো, রেবক রাজা ছিল খুব যোগী মানুষ, তিনি চিন্তা করলেন এত সুন্দর একটা কন্যা হয়েছে, নাম রাখবো রেবকী, নাম রাখলো। কিন্তু চিন্তা করলো মেয়ে যখন উপযুক্ত হবে এমন একটা ছেলের হাতে মেয়েকে তুলে দেব যেন তার কোনো কলঙ্ক গায়ে না থাকে, নিষ্কলঙ্ক যেন হয়। এবার কন্যা উপযুক্ত হলো, এবার যত পাত্র ছিল সব তালিকা নিয়ে রেবক রাজা বসেছে, কার সাথে দিয়া যায়, যত কোন পাত্র আসছে সবার কিছু না কিছু কলঙ্ক রয়েছে গায়ে, সবার কলঙ্ক। চিন্তা করলো যে আমি তো সিদ্ধান্ত নিতে পারছি না, কোথায় যাব, কে সিদ্ধান্ত করে দেবে। চলে গেল মেয়ের হাত ধরে, মানে কন্যাকে নিয়ে চলে গেল পিতা ব্রহ্মার কাছে। বললাম না, আগেই বলেছি রেবক রাজা যোগী মানুষ, যোগ বলে সব পাত্র, ভজন সাধন ছিল তো। চলে গেল মেয়ের হাত ধরে, মানে কন্যার হাত ধরে পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলল, হে পিতা ব্রহ্মা, এইটা তো তেতা যুগের শেষ, মানে শেষ হয়ে গেছে, তখন গেছে। গিয়ে বলছে যে আমি কন্যা দায়গ্রস্ত পিতা, আমি আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র চাই, এ নিন আপনি পাত্রের তালিকা, এর মধ্যে যার কলঙ্ক নেই তাকে আপনি বেছে দিন, আমি তার হাতে আমার মেয়েকে তুলে দেব। রেবক রাজার হাতের সেই পাত্রের তালিকাটা নিয়ে পিতা ব্রহ্মা হো হো করে হাসছে। তখন রেবক রাজা বলছে, আমি কন্যাদায়গ্রস্ত পিতা আর আপনি হাসছেন? বলে, শোনো রাজা, এই যে তুমি এলে আর তুমি যে ফিরে যাবে, এরা কেউ আর বেঁচে থাকবে না। বলে, বলেন কি? বলে, হ্যাঁ, এরা সবাই মরে যাবে, তাই তোমার মেয়ের পাত্র আমি নাম বলে দিচ্ছি, তেতা শেষ হয়ে যাবে, তুমি যখন মরতে যাবে, তুমি তো এসেছো তেতা শেষের দিকে, তুমি যখন যাবে দাপর যুগ এসে গেছে, তখন দাপর যুগে তোমার কন্যার সুযোগ্য পাত্র হচ্ছে শঙ্কর্ষণ শক্তি বলরাম, যার কোনো কলঙ্ক গায়ে নেই, চলে যাও, গিয়ে তার হাতে কন্যাকে তুলে দাও। পিতা ব্রহ্মার আদেশে রেবক রাজা চলে এলো মর্তে, এসে দাপর যুগ শুরু হয়ে গেছে, তখন বলরাম এসে গেছে, বলরামের সাথে কন্যার এই বিয়ে হচ্ছে। এবার যখন বিয়ের দিন, কানায় গুড়গুড় করে গিয়ে বলছে, দাদা খুব ভালো হলো রে। বলে, কি ভালো হলো ভাই? বলে, বৌদি চোদ্দ হাত, তুই সাত হাত, বৌদিকে মালা পরাতে গেলে মই লাগবে। যেই না বলায়, বলাই দাদার খুব রাগ হলো, বলাই দাদার কাঁধে কি থাকে, লাঙল, লাঙলটা বার করে রেবকীর কাঁধে বসিয়ে দিল, এক ছিল চোদ্দ হাত, এক টানে নেমে এলো সাত হাত, বুঝতে পারলে, মানে দুজনে সমান সমান। তখন রেবকী চিন্তা করছে, বাবরে বাপ, আমার স্বামী তো দেখছি খুব রাগি, যে বিয়ের দিনই বউকে লাঙল দিয়ে বসিয়ে দিতে পারে, তার পাশে থাকলে বিপদ আছে। ওই জন্যে বৃন্দাবনে যারা দাউজির মন্দিরে বেড়াতে গেছেন, দেখবেন বৃন্দাবনে রাধাকৃষ্ণ যুগলে পুজো হচ্ছে, পাশে বলরাম দাঁড়িয়ে আছে, কিন্তু রেবতী নেই, সেই ঠাকুর ঘরেরই এক কোণে হাত জড়ো করে বসে আছে, মানে দূরে, কেন? ভয়ে, বলরামকে তার স্ত্রী রেবকী খুব ভয় করত, বুঝলেন, ওই জন্যে তাদের যুগল পুজো হয় না, তার কাছেই আসে না, ভয়েতে দূরে চলে গেছে। চলুন তাহলে সেই রাম সেই কানায় আজকে গোঠে গিয়ে বিনোদ খেলা খেলছে। আজ বড় জোর, কে কে খেলছে, একটা বড় তাল এসছে, গাইবো না থাকবে, দেখো, হ্যাঁ গাই, হ্যাঁ বাবা, তালটা বুঝতে হবে না, ভাবটা দেখুন, গানটার মানে হচ্ছে, বড়জ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে, এটা বড় তেওট, চোদ্দ মাত্রা মায়র তেওট, তাই মায়েরা শোনো, আজ বড়জ
ব্রজ বালক ও বালক সঙ্গে এ ব্রজ বালক সঙ্গে খেলা খেলে খেলা খেলে নানা রঙে এ খেলা খেলে নানা রঙে এ এ বড়জ বালক আজি খেলা খেলে নানা রঙে আজি খেলা খেলে নানা রঙে পানে গো এগারো বারো তেরো চোদ্দ রঙে পান গোবিন্দ আজ খেলা খেলে নানা রঙে পান গোবিন্দ খেলা খেলে নানা রঙে পান গোবিন্দ খেলা খেলে নানা রঙে পান গোবিন্দ আজি 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 খেলা খেলে নানা রঙে পান গো আজি খেলা খেলে নানা রঙে পান গোবিন্দ আজি খেলা খেলে তাই বল হরি হরি গোবিন্দ আজি খেলা খেলে নানা রঙে পান গোবিন্দ ও ও ও ব্রজ ব্রজ বালক ব্রজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে 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 ছায়াতে বসিল দুনো ভাই গোবিন্দ আমার ছায়াতে বসিল দুনো ভাই গোবিন্দ আমার ছায়াতে বসিল দুনো ভাই খেলা খুব জমে গেছে বাবা খেলতে খেলতে হঠাৎ বলাই দাদা কি করলো মুখেতে এটাকে কি বলে আপনাদের দেশে দেখবেন এখন তার বাচ্চারা বোধহয় খেলাধুলা করে না কি এখন সব মোবাইলে গেম খেলে কিন্তু যারা ছোটবেলায় খেলাধুলা করেছে তারা জানে খেলতে খেলতে খেলা যদি খুব জমে যায় হঠাৎ কি করা হয় এটাকে কি বলে আবুলি দিয়া আবুলি মানে খেলা ভঙ্গ করে দিয়া বলাই দাদা হঠাৎ যেই আবুলি দিয়েছে শ্রীরাম সকালে এগিয়ে গেছে বলছে দাদা এই হলো তোমার বাজে অভ্যেস মানে কি অভ্যাস বাজে খেলা জমে গেলেই তুমি সবসময় আবুলি দিয়ে থামিয়ে দাও কত সুন্দর খেলছি আমরা তখন বলাই দাদা বলছে খেলা ভালো হলে কি হবে আমার ভালো লাগছে না বলে কেন ভালো লাগছে না দেখ
ভোর দুপুর বেলা প্রখর সূর্যের তাপ, কানায় এত ছুটছে, কানায়ের মুখে কি দিচ্ছে, রোদে কি হয় ঘাম, গোটা গায়ে ঘাম দিয়েছে, কানায়ের মুখ ঘামে ভেসে যাচ্ছে, আমার ভাইয়ের খুব কষ্ট হচ্ছে, আমি তো দাদা, আমি ভাইয়ের কষ্ট সহ্য করতে পারি না। ওরে সুদাম, ওরে সুদাম, আর খেলা ভালো লাগছে না, খেলা এবার ভেঙে দে, চল আমরা ছায়াতে বসি, ছায়াতে বসি লো জন ভাই গোবিন্দ আমার, গোবিন্দ আমার, গোবিন্দ আমার, বসলো কত গরব করি, বসলো কত গরব করি, বসলো কত গরব করি, বসলো কত গরব করি, সেই পুরাদের ভাবে বিবর হয়ে, বসলো কত গরব করি, সেই পুরাদের ভাবে বিবর হয়ে, বসলো কত গরব করি, ছায়াতে বসিলো জন ভাই গোবিন্দ আমার, ছায়াতে বসিলো জন ভাই গোবিন্দ আমার, ছায়াতে বসিলো জন ভাই। শ্রীরাম সুদাম দাম বসুদাম কানায় সবাই বলরামকে সঙ্গে নিয়ে সবাই বসেছে গাছের তলায়, শীতল ও তরুর ছায়ে বসেছে, গোবিন্দের বদনের ঘাম, দাদার নিজের অঙ্গের যে বসনটা ছিল সেই বসন দিয়ে কানায়ের মুখের ঘাম যেই মুছাচ্ছে, হঠাৎ বলাই দাদা চমকে গেল। বলাই দাদা কেন চমকে গেল, বুঝে নিয়েছে কানায়ের মুখের ঘাম তো মুছছি, কিন্তু কানায়ের ভাবের পরিবর্তন হয়েছে। ভাব বলতে কোন ভাব, দাদা তো ভাইয়ের ভাব বুঝতে পারে, দেখছে কানায়ের রাধা বদন মনে পড়ে গেছে, কানায়ের মুখ দেখে বুঝে নিয়েছে রাধারানীর কথা মনে পড়েছে। এখন দাদা থাকলে তো আর নায়িকার সাথে দেখা করা যায় না, এটাই বলাই দাদার দুঃখ যে আমি কানায়ের দাদা না হয়ে যদি সখা হতাম, বন্ধু হতাম, তাহলে আমি কানায়ের সব লীলায় ঢুকতে পারতাম, এটাই বলাই দাদার দুঃখ যে আমি কানায়ের সখা না হয়ে কেন দাদা হলাম। তা দাদা বলাই বুঝতে পেরেছে এবার তাকে সরে যেতে হবে, তবে তো ভাই লীলা করতে পারবে। দাদা বলায় কানায়ের মুখে ঘামটা মুছিয়ে দিয়ে বলল, কানায় তোর যা পারি ইচ্ছা হয় তুই তাই কর, আমি তোর লীলায় কিচ্ছু বলবো না, শুধু আমাকে শান্তিতে একটু ঘুমাতে দে। বলে মানে খুব ফুরফুর করে হাওয়া দিচ্ছে এই গাছের তলায়, আমি একটু ঘুমালাম, যখন নব বোঝো ছেড়ে যখন নবদ্বীপে যাওয়ার সময় হবে শুধু কানে কানে এসে বলিস দাদা এবার ঘুমটা ভাঙাও, চলো এবার নবদ্বীপে আমরা যাব, তখনই আমার ঘুম ভাঙবে, এই এখন ঘুমালাম। বলাই দাদা ঘুমাননি, কিন্তু ঘুমের ভান করে যেই পড়ে আছে অতিশয় সমভরে বিনোদ তো দূর ছায়, সমভরে বিনোদ তো দূর ছায়, অতিশয় 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 সমভরে বিনোদ তো দূর ছায়, সমভরে বিনোদ তো দূর ছায়, অলসায় সুতিল বয়ান গোবিন্দ আমার, অলসায় সুতিল বয়ান গোবিন্দ আমার, অলসায় সুতিল বয়ান। যেই বলাই দাদা ঘুমিয়ে পড়েছে কানাই কি করলো, চুপি চুপি উঠে যাতে দাদা না বুঝতে পারে, সুবলেরও করে ধরি গমন করিল হরি, সুবলের করে ধরি গমন করিল হরি, সুবলের এই সুবল আয় 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 চল, সুবলের উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন হরি হরি ও, সুবলের করে ধরি গমন করিল হরি, সুবলের করে ধরি গমন করিল হরি, রাধা ভাবে রাধা ভাবে রাধা ভাবে গদ গদ অঙ্গ গোবিন্দ আমায়, রাধা ভাবে গদ গদ অঙ্গ গোবিন্দ আমায়, রাধা ভাবে গদ গদ অঙ্গ গোবিন্দ আমায়, রাধা ভাবে গদ গদ অঙ্গ, চলতে নারী চলতে নারী চলতে নারী চলতে নারী, মান গোবিন্দ চলতে নারী, মান গোবিন্দ চলতে নারী, মান গোবিন্দ চলতে নারী, মান গোবিন্দ চলতে নারী, আগের পথ পিছে পরে মান গোবিন্দ চলতে নারী, আগের পথ পিছে পরে মান গোবিন্দ চলতে নারী, আগের পথ তাই জয় রাধেশি রাধে বলে, আগের পথ পিছে পরে রাধেশি রাধে বলে, আগের পথ পিছে পরে রাধেশি রাধে বলে, আগের পথ পিছে পরে রাধেশি রাধে বলে, আগের পথ রাধা ভাবে গদ গদ অঙ্গ
দেখুন তাহলে কার হাতটা ধরলো। দেখুন আপনারা যদি বুঝে বুঝে কীর্তন শোনে এর মতো আনন্দ কিন্তু কিছুতে নেই। পদাবলীটার মানে কি? বরজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে, ছায়াতে বসিল দুই ভাই, বসলো না, অতিশয় সম ভরে, মানে খুব পরিশ্রম হয়েছে, অতিশয় সম ভরে, বলাই দাদা বিনোদ তরুর ছায়ে, মানে বলাই দাদা গাছের তলায় অলস হয়ে সুতিল বয়ান, মানে বলাই দাদা ঘুমের ভান করে পড়ে আছে। আর সেই সুযোগে গোবিন্দ আমার সুবলের হাত ধরে চুবি চুবি রাধাকে দেখবে বলে চলে গেল। কেন সুবলের হাতটা ধরলো বলুন তো, জানেন কি বাবা, এত সখা রয়েছে কারো হাত ধরলো না, সুবলের হাতটা কেন ধরলো শুনে নিন। এই সুবলের মুখ দেখলে গোবিন্দের কিন্তু রাধা বদন মনে পড়ে যেত। অনেক সময় দেখবেন জেঠুর ছেলের সাথে কাকার মেয়ের কি হয় মুখে, বলে না জাত্য তো ক্ষুদ্র তো ভাইদের মুখের কি হয় মিল হয়। এই সুবল হচ্ছে রাধারানীর কাকার ছেলে। রাধারানীর বাবারা তিন ভাই, জেনে নি, বড় ভাই, বড় ভাইয়ের নাম বিশ্বভানু, মেজ ভাইয়ের নাম চন্দ্রভানু, ছোট ভাইয়ের নাম সুভানু। বিশ্বভানুর দুই কন্যা একটি পুত্র, বড় কন্যার নাম রাধারানী, ছোট কন্যার নাম অনঙ্গ মঞ্জুরি, রাধারানী নিজের বোন বুঝলেন। আর রাধারানীর একটা ভাই ছিল, কি নাম জানেন না, রাধারানী নিজের ভাই কি নাম আপনারা জানেন, নামটা চেনেন, সে ভাই বলে জানেন না। রাধারানীর নিজের ভাই হচ্ছে সীদাম সখা, সীদাম তার নিজের মায়ের পেটের ভাই হলো। তাহলে বিশ্বভানুর দুই কন্যা রাধারানী অনঙ্গ মঞ্জুরি, একটা পুত্র সীদাম, সুভান চন্দ্রভানুর একটি কন্যা যার নাম চন্দাবলী, যার কুঞ্জে ঢুকেছিল বলে রাধার মান হয়েছিল, চন্দাবলী চন্দ্রভানুর কন্যা মানে কাকার মেয়ে। আর ছোট কাকা যার নাম হচ্ছে সুভানু, সুভানুর একটি পুত্র যার নাম হলো সুবল। সুবলের মুখ আর রাধাকে যদি পাশাপাশি দাঁড় করা হয় দুটো মুখ পুরো এক। তাই সুবলকে দেখে আজকে দুপুর বেলায় গোবিন্দের রাধা বদন মনে পড়ে গেছে। তাই সুবল এগিয়ে যাচ্ছে, সুবলে হাত ধরে নিয়ে যাচ্ছে গোবিন্দ, কিন্তু যে হাত ধরে নিয়ে যাচ্ছে, যাকে নিয়ে যাচ্ছে সে এগিয়ে যাচ্ছে, কিন্তু যে ধরে নিয়ে গেল সে পিছিয়ে যাচ্ছে। সুবল সঙ্গে সঙ্গে ঘুরে বলছে কানাই, হাতটা তুই ধরলি তাহলে তুই কেন পিছিয়ে যাচ্ছিস? হ্যাঁ, রাধা ভাবে গদ গদ অঙ্গ গোবিন্দ আমায়, রাধা ভাবে গদ গদ অঙ্গ গোবিন্দ আমায়, রাধা ভাবে গদ গদ অঙ্গ গোবিন্দ আমায়, রাধা ভাবে গদ গদ অঙ্গ গো। কিরে বুঝেছি তোর রাধা ভাব মনে পড়েছে। তখন কানাই বলছে সুবল তুই হলি আমার প্রাণের সখা, তুই পারিস আমার মনের দুঃখ দূর করতে। এই ধর দুপুর বেলায় আমার রাধারানীকে মনে পড়েছে, তুই একটু এনে দে ভাই, একটু এনে দে। সুবল বলল দুপুর বেলায় রাধারানীকে মনে পড়লো তোর, কিন্তু আনবো কি করে, চল চল আমার সাথে, রাধাকে যদি পেতে চাস আমার সাথে চল। সুবল কানায়ের হাত ধরে কোথায় নিয়ে এলো, গিরি গোবর্ধনের তটে, যেখানে তিনটে পথ একত্রিত মিলিত হয়েছে, যার নাম তে মাথানির মোড়। তে মাথানির মোড়, তে মাথানি মানে কি, তিনটে পদ এক হয়েছে। সুবল বলছে কানায় এই তে মাথানির মোড়, এই মোড়ে তুই যদি একটা ঘট প্রতিষ্ঠা করে, ঘটের গলায় মালা দিয়ে তুই যদি দানি সেজে বসে থাকতে পারিস, তাহলেই তুই চন্দ্রবদনী ধনী রাধারানীকে পেলেও পেতে পারিস। কানাই বলছে সুবল তোর কি মাথাটা গেছে? তাহলে কেন, বলে এ তো আমরা জঙ্গলে গরু চড়াতে এসছি, এখন এখানে কে আমাকে দানি সাজাবে,
কে আমাকে গলায় মালা দেবে, কে ঘট দেবে, ঘটের গলায় মালা কে দেবে, কেউ তো নেই। তখন সুবল বলছে কানায় একজন আছে, কে? তোকে দানি বেশে সাজিয়ে দেবে, কে বলুন তো? কে? তুই তাকে ডাক, যে তোকে এখানে দানি বেশে সাজিয়ে দেবে, এমন সাজে সাজাবে যেন রাধা রানী চিনতে না পারে। ঘট দেবে, ঘটের গলা মালাও তিনিই দেবে। কাকে ডাকলো গোবিন্দ? যোগে মায়া হে মা মহামায়া, যোগি মায়া গোবিন্দ কাকে স্মরণ করলেন? হে মা শঙ্কর ঘরণি শিব জায়া, হে মা দেবী মহামায়া, একবার কৃপা করে মা তুমি এসে হাজির হ, তাহলে গোবিন্দ ভোর দুপুর বেলায় মাকে স্মরণ করলো, মা যোগমায়া এসে হাজির। কি রূপ যোগমায়া এসে হাজির? এসে বলছে কানাই তুমি আমাকে ডেকেছো? বলে হ্যাঁ মা, তুমি আমাকে একটা ঘট দাও, একটা বড় দেখে মালা দাও, আমি ঘটের গলায় মালা পরাবো। মা ঘট দিল, মালাও পরিয়ে দিল। বলে আর কি চায়? দেখবেন মায়েরা, যোগমায়া ছাড়া রাধা কৃষ্ণের কোনো লীলা হয় না। হয় কি? এই যে আপনাদের এত বড় উৎসব হচ্ছে, দেখুন এখানেও কিন্তু যোগমায়া আছে, কোথায় বলুন তো? এই যে দেখুন, যে ঘটটা প্রতিষ্ঠা করা হয়েছে, এটা কি ঘট? দেবী ঘট। যোগমায়া ছাড়া রাধা কৃষ্ণের কোনো মিলন হয় না। মা যোগমায়া ঘট দিল, ঘটের গলায় মালা দিল, কৃষ্ণকে দানি বেশে সাজিয়ে দিয়ে মা আমার কৈলাসে ফিরে গেল। এবার ঘন্টার পর ঘন্টা গোবিন্দ দানি হয়ে দাঁড়িয়ে আছে পোখর রোদে, ঘন্টা পর ঘন্টা ঘট প্রতিষ্ঠা করে মালা দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রাধা রানীর দেখা। গোবিন্দ শেষে রেগে গিয়ে বলল, এই সুবল, তুই যে বললি দানি হয়ে সাজলে, দানি হয়ে সাজলে গলায় মালা দিলে আমি পাবো রাধাকে, তাহলে আমি দানি সেজেছি, গলায় মালা দিলাম, ঘটে মালা দিলাম, কিন্তু রাধা রানীর তো দেখা নেই, কি করব? তখন সুবল বলছে, কানায় দাঁড়া দাঁড়া, রেগে যাস না, কথাটা তোকে বুঝিয়ে বলি। তুই যে এখানে দানি হয়ে দাঁড়িয়ে আছিস, তুই যে এত কষ্ট করে রাধার জন্য অপেক্ষা করছিস, সেটা তো রাধাকে খবর দিতে হবে। রাধা কি করে জানবে তুই এখানে দাঁড়িয়ে আছিস? তাই তো আসছে না। বলে তাহলে কে খবর দেবে? সুবল তুই যা। সুবল বলে, বাবা তোর শাশুড়ি আর ননদি যা, ওখানে যাওয়া যাবে না। বলে তাহলে কে? তুই আর আমি ছাড়া তো কেউ নেই, তাহলে কে খবর দেবে রাধাকে? বল কে দেবে? আছে কে? না না, আছে একজন, তোদের আর আমার মধ্যে মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, সেই তোকে পারে, সেই পারে রাধাকে আনতে। কে? কানাই, তোর কোমরের মাঝখানে কি গুঁজা আছে? ওরে কানাই, বাজারে বাঁশি
যে বাঁশি শুনে রাধারানি এক্ষুনি কি বাঁশির সুর একমাত্র কে শোনে রাধা কি তখন কানাই বলল সুবল ঠিক বলেছিস তুই গোঠে চলে যা গিয়ে গরুর পাল সামলা শ্রীরাম সুদাম গোসুদামকে দেখ আমি এক্ষুনি রাধার সাথে লীলা করে যাচ্ছি খেলা রসে ছিল কানাই সুবলের রসনে এটাও কিন্তু একটা বড় তাল যার নাম হলো ছোট দশপ্রশ্ন কি বলছে কানাই খেলা রসে ছিল কানাই সুবলে রোশনে খেলা রসে ছিল কানাই সুবলে রোশনে হেন কালে আহা মরি হেন কালে আহা মরি হেন কালে রাধা বদন পড়ে গেল মনে পড়ে গেল মনে আজ হেন কালে আহা মরি হেন কালে আহা মরি হেন কালে রাধা বদন পড়ে গেল মনে পড়ে গেল মনে খেলা রসে ছিল কানাই সুবলে রোশনে খেলা রসে ছিল কানাই সুবলে রোশনে খেলা রসে ছিল কানাই সুবলে রোশনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে 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 আপনার ধেনু সবে সঙ্গী গণে দিয়া আজি আপনার ধেনু সবে সঙ্গী গণে দিয়া আপনার এই শুভ তোর উপর দায়িত্ব দিলাম তুই শ্রীদাম সুদামকে আমার ধেনু দিয়ে দে দিয়ে তোরা সামলা আমি আসছি আপনার ধেনু সবে সঙ্গী গণে দিয়া আজি আপনার ধেনু সবে সঙ্গী গণে দিয়া রাধা বলে আবার রাধা বলে আবার রাধা বলে বাজায় বাঁশি তিভঙ্গ হইয়া আজি রাধা বলে বাজায় বাঁশি তিভঙ্গ হইয়া রাধা বলে বাজায় বাঁশি তিভঙ্গ হইয়া রাধা বলে বাজায় বাঁশি তিভঙ্গ হইয়া আজি রাধা বলে বাজায় বাঁশি তিভঙ্গ হইয়া শ্রী রাধিকা বলে কানায় পুরিল মোহন বাঁশি আজি শ্রী রাধিকা বলে কানায় পুরিল মোহন বাঁশি বাজালো বাঁশি বাঁশিতে কি বল বাজছে সারে গামা পাধানিসা নয় বাঁশি একটা বলেই বাজত কোন বলে বাঁশি রাধা 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 বলে রাধা 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 বলে রাধা 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 কান জানে রাধা 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 বলে রাধা নামে সাদা বাঁশি রাধা 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 বলে রাধা নামে তাই জায়গা ভেসি রাধে বলে রাধা নামে সাদা বাঁশি রাধা জি রাধে বলে রাধা নামে সাদা বাঁশি রাধা জি রাধে বলে রাধা নামে সাদা বাঁশি রাধা জি রাধে বলে রাধা নামে রাধা বলে বাজাই বাসি দিবঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাসি দিবঙ্গ হইয়া শ্রী রাধিকা বলে কানাই পুরিল মগন বাসি পুরিল মগন বাসি শ্রী রাধিকার কন্যে তাহা কন্যে তাহা প্রবেশিল আসি প্রবেশিল আসি হয়ে গেছে লেগে গেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবার কাছে অনুরোধ কথা বলো না খুব মন দিয়ে শোনো শ্রী রাধিকা বলে কানায় পুরিল মোহন বাঁশি বাঁশিতে ফুৎকার দিয়েছে রাধা বলে আর বাতাস তার কাজ করে দিয়েছে বাতাসের কাজ কি বাতাসের কাজ কি পৌঁছে দেয়া বাহ এই যে কানায় বাঁশি বাজিয়েছে বাতাস ভাসতে 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 নিয়ে গিয়ে ভাসিয়ে ভাসিয়ে রাধা যেখানে বসেছিল রাধার কানে গিয়ে বলুন তো মায়েরা সকাল থেকে কৃষ্ণ দর্শন হয়নি একই রাধারানীর চোখের জলে কাঁদছে তার উপর শ্যামের বাঁশি বাজল কাটা ঘায়ে নুনের ছেটা যার হয় সেই জানে রাধারানী মরম সখী ললিতার গলা জড়িয়ে ধরেছে
ললিতা রে ওই হচ্ছে বংশীর ধ্বনি, ওই বেজেছে বাঁশি, ও কি জানে না আজকে আমার শাশুড়ি আর ননদি আমাকে বন্দি করে রেখেছে, আমি কি করে যাবো বল? ও তো জানে ওর বাঁশির সুর শুনে আমি ঘরে থাকতে পারি না, তাহলে কেন করলো বাঁশির ধ্বনি? আমার জীবনটা চিরকালই কষ্টের। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন যারা ভগবানকে ডাকে না তাদের চিরকালই রাধারানীর মতো কাঁপতে হয়, দেখবেন যারা জীবনে হরিকে ডাকে না তারা সুখে থাকে, আর যারা বেশি ভগবানকে ডাকে তারাই দেখবেন দুঃখে থাকে। এই যে যে বাড়িতে কীর্তন হচ্ছে, কত কষ্ট করে আয়োজন, এক রাত নয় দু রাত কীর্তন, মুখের কথা, কত দাঁড়ে দাঁড়ে ভিক্ষে মেঘে আয়োজন, আর খবর নিয়ে দেখবেন এনাদেরই দুঃখ কষ্ট দেখবেন বেশি। কেন কি শুনে নিন, আপনি কাগজ পুড়াবেন ছাই পাবেন, টাকা পুড়াবেন ছাই পাবেন, দেহ পুড়াবেন ছাই পাবেন, খড় পুড়াবেন ছাই পাবেন, তা বলে যা পুড়াবেন তাই ছাই হবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। এমন একটা জিনিস আছে যত পোড়ানো হয় তত খাঁটি হয়, সোনা। সোনা যত আগুনে পড়ে সোনা তত খাঁটি হয়, ভক্ত হলো সোনা আর ভগবান হলেন কারিগর। সোনাকে পুড়িয়ে পুড়িয়ে কারিগর যেমন খাঁটিতে পরিণত করে, ভগবান ও ভক্তকে দুঃখ দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। রাধারানী ললিতার গলা জড়িয়ে ধরে বলছে, ললিতা রে ওই দেখ বাচ্চে স্বামীর বাসি, আগুন লেগেছে আমার ঘরে। কি লেগেছে আগুন? কখন লেগেছে জানিস? সকালে নয়, রাত্রিরে নয়, বিকালে নয়, ভোর দুপুর বেলায় আগুন লেগেছে আমার ঘরে। বলুন তো বাবারা, একই আগুনের তাপ, তারপর আবার প্রখর সূর্যের তাপ, যার ঘরে লাগে সেই জানে রে সজনী কি জ্বালা। এই পার্থিব জগতের ঘরে যদি আগুন লাগে সেই আগুন জল দিয়ে নিবানো যায়, কিন্তু আমার দেহরূপ ঘরে যে আগুন লেগেছে সেই আগুন জল দিয়ে নিবে না। কৃষ্ণ পরশ মিলে আগুন আমার নিবে না। রাধারানী যখন কাঁদতে বসেছে, ললিতা রাধের চোখের জল মুছিয়ে বলছে, রাধে কাঁদিস না, তোর কৃষ্ণ দর্শনে যাওয়ার ইচ্ছা তো, তুই তাকে ডাক। কাকে? যে তোর শাশুড়ি আর ননদির চোখে মায়ার আঁচল ঢেকে তোকে নিয়ে যাবে কৃষ্ণ দর্শনে। কে? বিপদ তারিণী মা গো, মা গো অশেষ দয়া তোমা, আমার আপন বিপদ আধার পথে সঙ্গী হইও আজ, বিপদ তারিণী মা গো তুমি, মা গো জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হারা শক্তিরূপী ব্রহ্মময়ী, আমার ঘোর বিপদে আর কে আছে বলো মা, আর কে আছে আমার আপন বিপদ
आधार पथे संगी होयो आज विपद तारिणी मां निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल देखले हाँ माँ एक उलुध्वनि दिन तो नगर कीर्तन छेड़े एलो এসে গেছে এদিকেও এসে গেছে আর এদিকেও এদিকে কে এলো এদিকে তো নগর কীর্তনের দল ঢুকলো আনন্দ দেওয়ার জন্য আর এদিকে রাধাকে আনন্দ দেওয়ার জন্য একজন ঢুকলো কে স্বয়ং যোগ মায়া বলুন তো মায়েরা ভোর দুপুর বেলা যদি স্বয়ং রাধা রানী যদি চোখের জলে মা যোগমায়াকে ডাকে মা যোগমায়া কি আর কৈলাসে থাকতে পারে মা যোগমায়া বলল স্বামী ভোলানাথ বলল বলো আমাকে যে ডাকছেন রাধা রানী আমাকে যে যেতে হবে তুমি তো জানো স্বামী আমি জবা ফুলে খুশি হই বটে কিন্তু তার থেকেও বেশি আমি খুশি হই কিসে এই যে আপনারা মা কালীর পুজো করেন করেন না যোগমায়ার পুজো মা কালী কোন ফুলে খুশি হয় লাল জবা তাই তো কিন্তু মা কালীর প্রিয় ফুল লাল জবা মা কালীর প্রিয় ফল কি জানেন কি এই যে আপনারা কৃষ্ণের গান শুনছেন বলুন তো কৃষ্ণের প্রিয় ফুল কি শুনে নিন কৃষ্ণকে কিছু ফুল দিতে নেই এক এক করে বলি মিলিয়ে নিন প্রথম হচ্ছে ধুধরা ফুল দেন দেন দিতে নেই দ্বিতীয় হচ্ছে আকন্দ ফুল তৃতীয় হচ্ছে লাল জবা চতুর্থ হচ্ছে যেটা অনেকে দিয়ে দেয় ভুল করে নীল অপরাজিতা দেন অপরাজিত ফুল অপরাজিত ফুল একমাত্র একজনকে দিতে হয় কে দেবী দুর্গা দুর্গাপূজার সময় পুজো হয় না অপরাজিত পুজো হলো দেবী দুর্গার প্রিয় ফুল অপরাজিতা এবার বলি গোবিন্দের প্রিয় ফুলকে আর ভোলানাথকে যে পুজো করেন ভোলানাথের সব থেকে প্রিয় জিনিস কি বলুন তো এই যে হ্যাঁ ঠিক বলেছে বাহ তবে মায়েরা বলি শোনো এই যে আপনারা ফুল তুলেন ঠাকুরে যেটা আমাদের ভাগবত বলছে যেটা নারদ পুরাণে লেখা আছে ফুল তুলবেন কিন্তু বাসি ফুল ভগবানকে দিতে নেই বুঝলেন টাটকা ফুল দিতে হয় আর সেই ফুল আবার জলে ভিজালে কিন্তু হবে না জলে ভিজালে গ্রহণ করেন না ভগবান বুঝলেন আর বাসি ফুল দিতে নেই তবে হ্যাঁ এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি যে মালাকারের থেকে কিনে আনলাম সেই মালাকার তো আগের দিন তুলে রেখেছে তাহলে আপনাকে দিল বাসি ফুলই তো ঠিক নয় হ্যাঁ আবার শাস্তে এটাও বলেছে যে মালাকার যদি তোমাকে দেয় সেক্ষেত্রে তুমি নিতে পারো যেমন ধরুন দেখবেন নাপিতের হাতে জল খেলে ব্রাহ্মণরা নাপিতের হাতে দেখবেন অনেক ব্রাহ্মণ আছে জল খেতে চায় না আবার দেখবেন ওই নাপিত যদি না চুল দাঁড়ি কেটে দেয় নখ না কাটে তোমার অসুচ কাটে না বুঝতে হবে স্বাস্থ্য খুব জটিল তাই বলি মালাকার যদি ঘরে এক সপ্তাহ রেখে দেয় তারপর তুমি যদি ফুল তার থেকে কেনো কেনার পর থেকে তোমাকে আর সেটাকে বাসি করা যাবে না তোমার কাছ থেকে যখনই আসবে বাসি করলে গোবিন্দ গ্রহণ করে না আর আপনারা যে বেলপাতা দেন ভোলানাথের মাথায় কটা বেলপাতা চাপান শুনে নিন তিনটে তো পাতা থাকে
কিন্তু চাপাতে হয় কটা? সাতটা আটটা এইসব নয়। শাস্ত্র যেটা বলে, শিবপুরাণ বলছে শিবের মাথায় এগারোটা বেলপাতা চাপাতে হয়, ওই জন্য তার ভাল আর একটা নাম আছে কি, একাদশ রুদ্র। একাদশ বেলপাতা মানে এগারোটা বেলপাতা, আবার বেলপাতা চাপানোর নিয়ম আছে, কোন দিন বেলপাতা তুলতে নেই, এখন তো প্রতিদিনই বোধ হয় তুলে নেয়। বেলপাতা কিভাবে দিতে হয়, পুজো তো করেন, শিখে নিন, পরে কোনোদিন আর অপরাধ হবে না। বেলপাতা তুলবার নিয়ম দেখুন, সোমবার তুলবেন না, সোমবার শিবের বার, ওই দিন বেলপাতা তুলতে নেই, চতুর্দশীতে তুলতে নেই, একাদশীতে তুলতে না, দ্বাদশীতেও তুলতে নেই, বুঝলেন? আগের দিন তুলে রেখে দিন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আগের দিন তুলে দিলেও তো সে তো বাসি কি, কিন্তু বেলপাতা কোনোদিনও বাসি হয় না। আর বেলপাতা উল্টোভাবে চাপাবেন না, কিভাবে চাপাতে হয়, যেটা সোজা দিক, উল্টো দিকে দেখবেন কি থাকে, খসখসে, যদি চাপান বাবা ভোলানাথের ব্যথা লাগবে, বুঝলেন? আর ডাঁটিটা ভেঙে দেবেন, বেলপাতা একটা ডাঁটি থাকে না, ডাঁটিটা ভেঙে চাপাতে হয়, নাহলে বাবার মাথায় লাগবে। শিবপুরাণ বলছে। আর একটা কথা বলবো, অনেকে বিশ্বাস করবে না, বলবো না, বলবো, শুনবেন, আপনারা জানেন না, শিবপুরাণে পরিষ্কার লেখা আছে, নারদ পুরাণেও লেখা আছে, শিবের পোশাক, শিবের পোশাক কারো খাবার অধিকার নেই। এখন আমরা শিবের প্রসাদ খাই, খাই না, কিন্তু শিবের প্রসাদ খেতে না। এই যে সামনে গাজন আসছে, ঝাঁপের সময় দেখবেন, তার তিন চার দিন আগে ছেলেরা কি পরে গায়ে, গেরুয়া নয়, বাঘ ছাল নয়, কি পরে, উঠতে দেয় না, যেমন কারো যদি মা মরে যায়, বাবা মরে যায়, গলায় কি দেয়, উত্তরি না, হ্যাঁ, এটা কেন পড়ে, কেন শিবের প্রসাদ খেতে নেই, শুনে নিন, শিবের প্রসাদ শাস্তে এও লেখা আছে কখন শিবের প্রসাদ খেতে হয়, কখন খেতে নেই লেখা আছে, কখন খেতে হয় তাও লেখা আছে। কেন এইভাবে গায়ে পড়ে শিবের ভক্তরা এই চার দিন পাঁচ দিন, কেন বলুন তো, এই সময়ই সতী দেহ ত্যাগ করেছিল, যেহেতু মা মরে গেছে তাই সন্তানরা গায়ে দেখবেন অসুচ পালন করে। দেখবেন কারো যদি মা মারা যায়, যা যা খেতে নেই, দেখবেন এই কদিন যারা করে পালন তাদের জিজ্ঞাসা করবেন, তাই তাই তারা খায় না, কি বাবা, দেখবেন মা বাবা মারা গেলে যেমন চুল কাটে না, দাড়ি কাটে না, নখ কাটে না, দেখবেন ওই সময়ও তারা দেখবে চুলও কাটে না, দাঁড়িও কাটে না, এমনকি দুধও খায় না, রাত্রিরে দেখবেন মালসা খায়, মালসা করে না, কিন্তু শুনে নিন কেন এটা করে, কারণ এই সময় মারা গেছিল সতী, তাই তার সন্তানরা অসুচ পালন করে। শেষ দিনে কেন ঝাঁপ পড়ে, নীলের দিনে বাবার আবার বিয়ে হয়েছিল, তাই ভক্তরা আনন্দে লাফায়, তাহলে দুঃখ গেল এবার সুখ এলো, বুঝলে, এইসব জানেন না, না আর জানাবেই বা কে। চলুন, শিবের প্রসাদ কখন খেতে নেই, ভোলানাথ যদি একা পুজো হয়, এটা কিন্তু মুখের কোনো বাজে কথা নয়, বাড়িতে গিয়ে শাস্ত্র খুলুন, বলে দিচ্ছি, নারদ পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, গরুর পুরাণ পরিষ্কার লেখা আছে যে শিবের প্রসাদ খেতে নাই, পার্বতীর অভিশাপ। কখন খেতে হয় এবার তার কথাটা বলে দিই, কেন আমরা খাই, যখন শিব মানে হরি আর হর পাশাপাশি থেকে পুজো হয়,
যখন নারায়ণ শিলা শিবের পুজো হয় যখন নারায়ণ শিলা তার সঙ্গে থাকে ওই জন্য যখন শিব পুজো হয় পাশে কাকে রাখা হয় তখন হরি আর হর যখন পাশাপাশি থাকে তখনই সেই পোশাক ভক্তরা খাবার যোগ্যতা পায় নিতাই বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হলো তা সেই ভোলানাথ বসে আছে কৈলাসে আর মা যোগমায়ার মানে মা কালীর প্রিয় ফল হলো ফুল হলো লাল জবা আর প্রিয় ফল হলো ভাদ্র মাসে যেটা গাছ থেকে পড়ে তাল তাল সেই মা যোগমায়া আজকে ভোর দুপুর বেলায় রাধারানীর বাড়িতে এসে হাজির মানে জটিলার বাড়ি জটিলার বাড়িতে এসে দুপুরবেলায় জটিলার ঘরে ধাক্কা মারছে কই রে জটিলে কই রে কুটিলে বাড়ি থেকে আছিস রে দুপুরবেলায় কি সব মরে গেলি নাকি কি রূপ ধরেছে যোগমায়া পিঠটা কুঁজো হয়ে গেছে হাতে একটা লাঠি নিয়েছে মাথার চুল গেছে পেকে বোঝের ভাষায় যাকে বলে বড়াই বুড়ি বা বুড়ি মা ভোর দুপুরবেলায় জটিলা কুটিলা ঘরে ধাক্কা মারছে রাধারানী ডেকেছে না অনুমতিটা নিয়ে তারপর রাধার কাছে যাবে গিয়ে দরজা ধাক্কা মেরে বলছে কই রে জটিলে কই রে কুটিলে আর জটিলা বলছে দেখ তো কুটিলে কে দরজায় ধাক্কা মারে এই দুপুরবেলায় একই কুটিলা তার উপর আমার মাতৃ আদেশ এই কুটিলার মতো ননদি কার কার আছে একবার হাত তুলো কার কার আছে হাত তুলো আছে তোমার বাহ যদিও এখানে হাত তুলে ফেলে ঘরে গেলে আর রক্ষে থাকবে না কিন্তু জানতে হবে সব ননদি কুটিলা নয় ননদি কুটিলা কিন্তু ননদি মানে কুটিলা নয় তাহলে কারা কুটিলা যে ননদি হরিনাম শুনলে কানে আঙুল দেয় হরিবাসরে বসতে গেলে দুবার ভাবে হরিবাসরে কীর্তন শুনতে গেলে কীর্তন বন্ধ করে দেয় সেই ননদি হলো কুটিলা যারা শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না পিতামাতাকে ভাত দেয় না আর যারা পিতামাতাকে ভালোবাসে হরিনাম শুনলে আনন্দে নাচে সেই ননদি কুটিলা নয় তারা হলো লক্ষ্মীর অংশ একই দুপুরবেলা তারপর জটিলা আদেশ করেছে দেখতো কুটিলে কে ধাক্কা মারে একই কুটিলা তার উপর মা মাতৃ আদেশ কুটিলা গিয়ে রেগে মেগে যেই না দরজাটা বুড়িমাকে দেখে রাগ বেড়ে কে এসছে রে কুটিলে ও মা এই দেখো 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 ভোর দুপুরবেলায় ঘাটের মরা থুতুরে বুড়ি এসেছে সঙ্গে সঙ্গে জটিলা এসে কুটিলার মুখটা চেপে ধরেছে ও যে ও কথা বলিস না একজন বয়স্ক মানুষ এসেছে অপমান করিস না জটিলা তো গুরুজন গুরুজনদের সম্মান কি করে দিতে হয় জটিলা জানে জটিলা কি বলছে সঙ্গে সঙ্গে করজোরে ও গো এসো এসো বুড়িমা মোদের সৌভাগ্যে সীমানায় প্রণতি জানাই ও চরণে আজকে শুভ দিনে শুভ ক্ষণে বল মা গো কি কারণে পদধূলি পড়িল ভবনে ধন্য গল তব পদার পনে কি দেখবেন বাড়িতে আসলে আপনারা বলেন না শুভ দিনে এসেছেন আসুন আসুন বুড়িমা তো জানে জটিলা যেই বুড়িমার চরণে প্রণাম করেছে আপনারা প্রণাম করেন না ভগবানকে প্রণাম কি করে করেন এইভাবে যদি তত্ত্ব বলে বলে এগোয় না লীলা কিন্তু শেষ হওয়া মুশকিল কিন্তু ছেড়ে যেতেও কষ্ট লাগে কি কারণ কীর্তন হলো জীব শিক্ষা যাতে মানুষ কিছু পায় প্রণাম করবার নিয়ম আছে শিখিয়ে দেব প্রণাম কি করে করেন এখন প্রণাম এমন জায়গায় ঠেকেছে দেখবেন আমরা ভগবানের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি কি হয় প্রণাম করি করেন না আপনারা খবরদার প্রণাম করবেন না দরকার নেই এই ভগবান কি তোমার প্রণামের জন্য বসে আছে এই একটা আঙুল কোনোদিনও দেখাবেন না কেন জানেন আর যখন যারা জপ করে থলি নিয়ে কোন আঙুলটা বাইরে থাকে এই আঙুল কেন বলুন তো
কারোর সাথে কারো ঝগড়া যদি লাগে, হাতের কাছে যদি ধারালো অস্ত্র না থাকে, তখন আমরা কি দেখায় বলি না, কালকে তুই একবার এলাকায় ঢুকিস, তোর ব্যবস্থা হচ্ছে। তাহলে যে আঙুল সবসময় ঝগড়াঝাটিতে এগিয়ে যায়, সেই আঙুল কি ভগবানের দিকে দেখাবো? প্রণাম করবার নিয়ম কি শুনে নিন। প্রণাম তিন রকমের, উত্তম প্রণাম, মধ্যম প্রণাম, অধম প্রণাম। অধম মানে খুব খারাপ। উত্তম প্রণামটা কি শুনে নিন। উত্তম প্রণাম, কেউ আপনার সামনে এলো, তার চরণে দণ্ডবত হয়ে প্রণাম করা। দণ্ডবত মানে কি? হ্যাঁ, দণ্ড মানে লাঠি, বাদ মানে শুয়ে পড়া। মানে একটা লাঠিকে যদি আপনি শুয়ে রাখেন, কিভাবে পড়ে থাকে? পুরো সোজাসুজি যাকে প্রণাম করবেন, পুরো একবারে লাঠির মতো শুয়ে। ছেলেদের ছটা অঙ্গ মাটিতে ঠেকবে, মেয়েদের পঞ্চাঙ্গ ঠেকবে। মেয়েদের একটা অঙ্গ ঠেকাতে নেই, অপরাধ হয়। ষষ্ঠ অঙ্গ কি কি? ছেলেদের ছটা অঙ্গ কি কি? ষষ্ঠ মানে ছয়। ছটা অঙ্গ মাটিতে ঠেকিয়ে প্রণাম করা হলো উত্তম প্রণাম। ছটা অঙ্গ হলো হাতের তালু এক, কনয় দুই, কপাল তিন, নাক চার, বক্ষস্থল পাঁচ, জানুস্থল জানু মানে হাঁটু। আর মেয়েদের পাঁচটা কি কি? হাতের তালু এক, কনয় দুই, কপাল তিন, নাক চার, হাঁটু পাঁচ। মেয়েদের বক্ষস্থল মাটিতে ঠেকাতে নেই, এটা শাস্ত্র বলে। কারণ মাটি হলো বসুন্ধরা। মাটি হলো কে? বসুন্ধরা দেবী। তাই দেবীকে বক্ষস্থল ঠেকিয়ে অপমান করতে নেই, বুঝলেন? মেয়েদের স্তন মাটিতে ঠেকাতে নেই। হলো, এই হলো পঞ্চাঙ্গে প্রণাম, হলো উত্তম প্রণাম। এটা মধ্যম প্রণাম কোনটা? উত্তম প্রণাম লম্বায় শুয়ে পড়া। মধ্যম প্রণাম দেখবেন আপনার মাস্টারমশাই পাশ দিয়ে যাচ্ছে, কিংবা ডাক্তারবাবু যাচ্ছে, আপনি সাইকেল থেকে নেমে করেন, কিভাবে প্রণাম করেন বলি না, যে মাস্টারমশাই ভালো আছেন। এই যে দূর থেকে হাত জড়ো করে শ্রদ্ধা জ্ঞাপন, এটাই হলো মধ্যম প্রণাম, এটাও তবু ভালো। আর সব থেকে খারাপ মানে অধম প্রণাম হচ্ছে, কাউকে দেখলে নিচু হয়ে প্রণাম করা এই আঙুল দিয়ে, এটা হলো সব থেকে বাজে। তা জটিলা বুড়িমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো, করজোরে বললো, বুড়িমা আজকে শুভ দিনে শুভ ক্ষণে, এই ভর দুপুর বেলায় কেন এসেছো আমার ঘরে? তুমি অনেকদিন আসুনি, এলে এলেই দুপুরবেলায় এলে। তখন বুড়িমা বলছে, জটিলে আজকে অনেকদিন এই পথে আসিনি, আমি ভাবলাম তোদের ঘরে একটু যাই, তাই এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই তোদের ঘরে একটু এই আসতে। কি একটা গন্ধ ছাড়ছে না মায়ের? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আসছি, কি গন্ধ বলো তো? আসলে হবে, গন্ধটা খুঁজতে পারছো না? এত বছর আসছে, এই গন্ধ আমি তোমাদের ঘরে পাইনি। না, এ যা গন্ধ, এখানে টিকা যাবে না, পাচ্ছ নি, পাওনি? আমি কি এখানের কথা বলছি না? এরা ভাবছে এখানে, বুড়িমা বলছে, ওরে জটিলে তোদের ঘরে কি পচা গন্ধ ছাড়ছে রে, আর তোমরা ভাবছো আমি এখানে কথা বলছি। জটিলা সঙ্গে সঙ্গে বলছে, বুড়িমা তুমি তো অনেকদিন আমাদের ঘরে আসুনি, আমাদের কি আর সেই দিন আছে গো? আমরা তো এখন কত বড় লোক হয়ে গেছি, আস্তে আস্তে কত বড় লোক হয়ে গেছি, তাই পচা গন্ধ ছাড়ছে। তখন বুড়িমা বলছে, আমার জানা ছিল না যে এই জগতে কেউ হঠাৎ করে যদি গরিব থেকে বড় লোক হয়ে যায়, তার ঘরে এমন পচা গন্ধ ছাড়ে। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, বুড়িমা আমরা কেন বড় লোক হয়েছি আগে বোঝো, তারপর বুঝবে কেন পচা গন্ধ ছাড়ছে। কি করে বড় লোক হয়েছি? আমার ছেলে আয়ান মথুরার হাটে কি বড় পাখান তৈরি করেছে। সেই বাগানে কত গরু, কত মোষ, কত ভেড়া,
কত দুধ হয়, সব দুধ কি আর বাজারে বিক্রয় করা যায়? কি ইচ্ছা থাকলেও হয় না, সেই দুধ ছানা ঘি ইচ্ছা থাকলেও অনিচ্ছা সত্ত্বে ঘরের এক কোণে পড়ে আছে। আর দেখবেন দীর্ঘদিন কোনো খাবার জিনিস যদি পড়ে থাকে কি হয়, দুর্গন্ধ বেরোয়, সেই গন্ধটাই তুমি পাচ্ছ। সঙ্গে সঙ্গে বুড়িমা করজরে বলছে, ওরে জটিলে তোদের ঘরে এসে আজকে দুটো শিক্ষা হলো। কি শিক্ষা, এই জায়গাটা মন দিয়ে শুনুন সবাই, কি শিক্ষা? এক, তোরা অনেক টাকা তৈরি করেছিস, অনেক টাকা করেছিস, আর দ্বিতীয়, সেই টাকা আবার নষ্ট করতেও শিখেছিস। নষ্ট করছে না, ওরে ওইভাবে হারাস না। একদিন হারাতে 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 দেখবি শেষের দিনে আর অবশিষ্ট বলে কিছু। তার থেকে এক কাজ কর না। কি কাজ? চল না আমার সাথে মথুরার হাটে। বলে কেন? মথুরার হাটে আজকে কংস মহারাজ ঘোষণা করেছে, আজকে দুধের ওই ঘিয়ের দামে দুধ কিনবে, ঘোল কিনবে, মানে ডবল দাম। চল বিক্রয় করে আসবি, এইভাবে নষ্ট করিস না। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, মুখ সামলে কথা বলো বুড়িমা, মুখ সামলে কথা বল। বলে আমার অপরাধ, অপরাধ তুমি করেছো, আরে এখন কি আমাদের আর সেই দিন আছে? কি মায়েরা, আমার ছেলে কত টাকা করেছে, কত বড় বাড়ি আমাদের, আর আমি কিনা আয়নের মা হয়ে মাথায় 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 করে ঘোল বিক্রি করব, আমার লজ্জা করবে না? সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁদতে কাঁদতে বলছে, ওরে জটিলে আজকে তোদের ঘরে এসে আমার তিনটে শিক্ষা হলো। কি শিক্ষা? প্রথম হলো তোরা অনেক টাকা রোজগার করেছিস, দ্বিতীয় হলো সেই টাকা নষ্ট করছিস, আর তৃতীয় শিক্ষা এই মত পেলাম, তোরা টাকা নষ্ট করছিস, টাকাও করেছিস, আবার তার সাথে সাথে তোরা অহংকারীও হয়েছিস। বল হরি বল হরি বল। ওরে অত অহংকার করিস না, অত অহংকার করিস না জটিলে। একবার শেষের দিনটা চিন্তা করত, শেষের দিন কোন অহংকার তোর সঙ্গে যাবে, টাকা যাবে, বাড়ি যাবে, গাড়ি যাবে, কি যাবে? ওরে নামে যাবে আর প্রাণ যাবে, নামে যাবে ও তোর পানি যাবে, যেদিন ভগবাদি যেদিন ভগবাদি যেতে পাবি, ওই নামে যাবে ওই প্রাণী যাবে, যেদিন ভগবাদি যেতে হই না, নাম হাত ধরে পার করে দেবে ভগবানে যেতে হবে, করে দেবে বাবা পারে যেতে যাবে, নামে যাবে প্রাণী যাবে। জটিলে অত অহংকার করিস না, টাকা পয়সা কারো চিরকাল থাকে না, তিনি যাকে মনে করে জলে ডুবাবে তাকে কেউ ভাসাতে পারে না, আর তিনি যাকে মনে করে ভাসাবে তাকে কেউ ডোবাতে পারে না। যার প্রমাণ পেলাম আমরা রামায়ণে, জানেন কি না জানা নাই তবু বলি, বল শুনে নিন। ভগবান রামচন্দ্র যখন বনবাসে গেল, সীতাকে হরণ করল রাবণ, রামচন্দ্র চিন্তা করল সেতু বন্ধন করে সীতাকে উদ্ধার করব, মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো কে, সমুদ্র। রামচন্দ্র চিন্তা করল সেতু বন্ধন করব, হনুমান কাঠবেড়ালি বানর সবাই বড় বড় পাথরে রাম নাম লিখে
পাথরটা জলে ফেলছে, পাথর ভেসে যাচ্ছে। এখন প্রভু রামচন্দ্র চিন্তা করছে রাতের বেলায় যে আমার নামের গুণে পাথর ভাসছে, তাহলে আমিও একটা বড় পাথর ফেলে দেখব ভাসে কি না। কে আমার ভক্তরা ভাসাচ্ছে, তাহলে আমিও ফেলবো। রাতের অন্ধকারে প্রভু রামচন্দ্র চুপি চুপি রাতের অন্ধকারে গিয়ে যাতে কেউ না দেখতে পায় একটা বড় পাথরের চাই নিয়ে সমুদ্রের জলে যেই ফেলেছে কি হলো, পাথর ডুবে গেছে। আর প্রভু মনে মনে ভাব যে পাথরটা মনে হয় খুব ভারী হয়ে গেছে, একটু ছোট দেখে নুড়ি ফেলি কি বলেন। কিন্তু পাথর তো ভারী হয়নি, কেন ডুবে গেল, পাথর তো জলে ডুবেই যায়। প্রভু তো ভাবছে আমার ভক্তরা ভাসিয়ে দিচ্ছে আর আমি ফেললাম ডুবে গেল, না একটা বড় পাথর ফেলেছে বা নুড়ি ফেলি, ছোট নুড়ি নিয়ে সেটাও। এখন মুখটা আড়াল করে চুপি চুপি পালাচ্ছে, কেন মুখ আড়াল করেছে বলো, কেন লজ্জা লাগে না বলো। ভক্তরা পাথর ফেলছে ভেসে যাচ্ছে আর ভগবান পাথর ফেলছে ডুবে যাচ্ছে, এটা লজ্জার কথা। প্রভু রামচন্দ্র যখন চুপি চুপি পালাচ্ছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একজন হো হো করে হেসে উঠল। কে হাসলো? মঙ্গলবার মঙ্গলবার যার মাথায় আপনারা সিঁদুর চড়ান, যে দেন না সিঁদুর কি বাদ দেন, যার স্তব পাঠ করেন হনুমান চল্লিশা, মঙ্গলবার কেন তার মাথায় সিঁদুর চাপান না আপনারা, মঙ্গলবারই দেন তো নাকি, দেয় না এখন? বাহ, অনেক জায়গায় দেয়, দেখবেন হনুমানের মাথায় সিঁদুর দেয়। শুনে নিন, সেই হনুমান দেখতে পেয়েছে যে প্রভু রামচন্দ্র চুপি চুপি পালাচ্ছে, হনুমান গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? পালাচ্ছ কোথায়? আমি দেখেছি তুমি পাথর ফেলেছ ডুবে গেছে। প্রভু চুপি চুপি পালাচ্ছে, হনুমান বলছে আমি দেখেছি তুমি পাথর ফেলেছ ডুবে গেছে। আমি সবাইকে ডেকে ডেকে বলবো যে ভক্তরা পাথর ফেলছে ভেসে যাচ্ছে আর ভগবান পাথর ফেলছে। হনুমান যে আনন্দের সঙ্গে বলেছে না, প্রভু রামচন্দ্র চোখের জলে কাঁদছে, কেন বলুন তো মায়েরা, হনুমান চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু তুমি কাঁদছ কেন, আমি আমি কথা দিচ্ছি কাউকে বলবো না। হনুমান বলছে প্রভু আমি কাউকে বলবো না, তুমি কেঁদো না, তোমার কষ্ট যে আমার সহ্য হয় না বউ। প্রভু তখন বলছে হনুমান এই যে তুমি সবাইকে বলবে এই কথায় আমি কাঁদছি না, আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে তাই আমি কাঁদছি। কি কষ্ট প্রভু? হনুমান আমি এই কথা ভেবে কাঁদছি যে তোমরা আমার ভক্ত হয়ে পাথর ফেলছ জলে ভাসছে আর আমি ভগবান হয়ে পাথর ফেললাম জলে ডুবে গেল। কি এমন শক্তি যেটা তোমাদের আছে যেটা আমার নেই, যেটা আমার ভক্তদের আছে যেটা ভগবানের নেই, কি এমন শক্তি? সেই জন্য আজকে আমার কষ্ট হচ্ছে। হনুমান তখন প্রভুর চোখের জল মুছিয়ে বলছে প্রভু বলবো তুমি পাথর ফেললে ডুবে গেল, আমরা ফেললাম ভেসে গেল, কেন জানো, কেন বলো? প্রভু আমরা পাথর জলে ফেলি তোমার নাম লিখে ফেলি, আমরা পাথর ফেলি তোমার নাম তাকে জল থেকে ভাসিয়ে দেয়, আমরা পাথর জলে ফেলি তোমার নাম তাকে ভাসায়, কিন্তু স্বয়ং তুমি নামই হয়ে নিজের হাতে কাউকে যদি দূরে ছুঁড়ে ফেলো, জগতে কার শব্দ আছে তোমার ফেলা বস্তুটাকে ভাসায়? বুঝতে পারলেন না? আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি, রামচন্দ্র পাথরটা নিয়ে কি করছিল,
আমি হাতে দেখিয়েছিলাম পাথরটা নিয়ে ভগবান যাকে নিজের হাতে ছুঁড়ে ফেলে ছুঁড়ে জলে ফেলে তাকে কেউ ভাসাতে পারে না আর ভগবান যদি কাউকে কৃপা করে ভাসিয়ে দেয় তাকে কেউ ডোবাতে পারে না